অতি প্রাচীন কাল থেকেই খেজুর একটি জনপ্রিয় খাবার। অন্যান্য ফলের চেয়ে খেজুরের উপকারিতা রয়েছে যথেষ্ট পরিমাণে। খেজুর দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, ওজন বাড়াতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমায়, এছাড়াও আরও অনেক উপকারিতা আছে। আমরা এই সব কার্যকরী উপকারিতা থেকে বঞ্চিত হয়ে থাকি কারণ নিয়মিত খেজুর না খাওয়া আর খেজুর কখন কিভাবে কতটা পরিমাণে খেতে হবে তা না জানার কারণে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব নিয়মিত খেজুর খাওয়ার উপকারিতা কি, খেজুর কখন কিভাবে কতটা পরিমাণে খেতে হবে, এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখে থাকুন। হে গাইস, আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন সিক্স। সো আর দেরি না করে শুরু করা যাক। শরীরে শক্তি যোগায়। নিয়মিত 4-5টি খেজুর খেতে পারলে শরীরের শক্তি দ্রুত বাড়তে শুরু করবে এবং আপনার শারীরিক দুর্বলতা কমে যেতে শুরু করবে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার ফলে অনেক শক্তি ব্যয় হয়ে থাকে। তাই শক্তি বৃদ্ধি করার জন্য সব ধরনের খাবারের মধ্যে খেজুর অন্যতম, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, শর্করা, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম সহ আরও অনেক কার্যকরী উপাদান। ফলে খেজুর শরীরে যথেষ্ট শক্তি যোগাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটিতে রয়েছে এমন সব উপাদান যা তাৎক্ষণিকভাবে শক্তির ঘাটতি পূরণ করতে সহায়তা করে। হাড় মজবুত করে। নিয়মিত খেজুর খেলে হাড় সুস্থ ও মজবুত থাকে এবং হাড়ের দুর্বলতা চলে যায়। আমরা অনেকেই হাড়ের দুর্বলতা অনুভব করি, ফলে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। হাড় সুস্থ ও মজবুত রাখতে খেজুরের উপকারিতা অতুলনীয়। এতে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে রয়েছে। এই সকল খনিজ উপাদান হাড়ের সুস্থতার জন্য বিশেষ ভূমিকা পালন করে। তাই ছোট বড় সকলের নিয়মিত খেজুর খাওয়া প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য দূর করে। সহজেই যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান করতে চান, তাহলে প্রতিদিন 4-5টি করে ভালো মানের খেজুর খেতে পারেন। খেজুরে থাকা বিভিন্ন কার্যকরী উপাদান কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেতে পারেন অথবা রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেজুর খেতে পারেন। তাহলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। ওজন বাড়াতে সাহায্য করে। যাদের ওজন অতিরিক্ত পরিমাণে কমে যেতে শুরু করেছে, তারা অবশ্যই স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রতিদিন খেজুর খেতে পারেন। নিয়মিত 4-5টি খেজুর খেলে 2 মাস পরে দেখবেন আপনার ওজন বাড়তে শুরু করেছে। আসলে অনেকে ওজন কমানোর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, ঠিক তেমনি কিছু মানুষ আছেন যারা ওজন বাড়ানোর জন্য উপায় খুঁজতে থাকেন। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া। তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুর। খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে যা শরীরে ভাঙ্গন রোধ করে ও ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। উচ্চ রক্তচাপ কমায়। খেজুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই উচ্চ রক্তচাপের মতো সমস্যায় ভুগছেন, কিন্তু আপনি জানেন কি, কিছু প্রাকৃতিক খাবার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে, আর সেগুলোর মধ্যে খেজুর সবচেয়ে বেশি অবদান রাখে। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যার ফলে উচ্চ রক্তচাপ কমাতে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই যাদের এই সমস্যা আছে, তারা প্রতিদিন 4-5টি করে খেজুর খেতে পারেন। এতে যথেষ্ট উপকার পাবেন, এছাড়াও শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। স্কিন ভালো রাখে। আপনার স্কিন সুস্থ, সুন্দর, উজ্জ্বল রাখতেও খেজুরের উপকারিতা অনবদ্য। প্রতিদিন সকালে খালি পেটে 4-5টি খেজুর খেতে পারেন আপনার স্কিন সুস্থ ও সুন্দর রাখার জন্য। কারণ খেজুর একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার। এটিতে রয়েছে বিভিন্ন ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সহ আরও অনেক কার্যকরী উপাদান যা বিভিন্ন সমস্যা দূর করার পাশাপাশি ত্বক সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে খেজুর যথেষ্ট ভূমিকা পালন করে। আমাদের অনেকেরই চোখে নানান সমস্যা হওয়ার কারণে দৃষ্টিশক্তি কমে যেতে থাকে। প্রতিদিন খেজুর খেতে পারলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে থাকে, কারণ খেজুরে রয়েছে ভিটামিন এ, জিয়াজেন্টিন, লিউটিন সহ আরও কিছু কার্যকরী উপাদান যা রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এর ফলে চোখের দৃষ্টিশক্তি বাড়তে শুরু করে এবং খেজুরে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে। গ্লুকোজের অভাব দূর করে। আপনার শরীরে গ্লুকোজের অভাব ঘটলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই গ্লুকোজের অভাব কার্যকরীভাবে দূর করে এমন খাবার খাওয়া উচিত। তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুর। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা যায়। গ্লুকোজের ঘাটতি দূর করার জন্য 4-5টি খেজুর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে, ফলে আপনার হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা দূর হয়। এছাড়াও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে, অ্যানিমিয়ার মতো রোগকে দূর করতে, যকৃৎ ও পাকস্থলীকে সুস্থ রাখতে এবং খেজুরে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা একাধিক রোগকে দূর করতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন খেজুর শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য কি পরিমাণ কাজ করে থাকে। এছাড়াও খেজুরের আরও অনেক উপকারিতা রয়েছে। এই সব উপকারিতাগুলো পাওয়ার জন্য নিয়মিত সকালে 4-5টি পরিষ্কার ও ভালো মানের খেজুর খেতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করা যাক, আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।